পুরো শরীরকে অজ্ঞান না করে স্পাইনাল করে ইঞ্জেকশন দিয়ে শরীরের পুরো শরীরের খানিকটা অংশকে অজ্ঞান করে নেওয়া বা সেই অংশের সারটা চলে যাওয়ার বিষয়টাই হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া কিন্তু স্পাইনাল অ্যানাস্তেসিয়া প্রথম কত সালে আমরা পেয়েছিলাম আজকে আপনাদেরকে বলবো তার কথা একটা সময় ছিল যখন অ্যানাস্তেসিয়া ছিল না মানে অপারেশন ছিল প্রত্যন্ত কষ্টকর পরবর্তীতে এসেছে অ্যানাস্থেশিয়া কিন্তু সেক্ষেত্রে পুরো শরীরকে অজ্ঞান করে দেওয়া হতো তারপর আমরা পেয়েছি স্পাইনাল অ্যানাস্তেশিয়া বিশেষ করে শরীরের নিম্নভাগের কোনো অপারেশনের ক্ষেত্রে এই ধরনের অ্যানাস্তেশিয়া ভীষণভাবে কার্যকর তবে যেটা জানা যায় যে আঠারোশো নিরানব্বই সালের ছাব্বিশে অক্টোবর নাকি প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে মেরুদণ্ডে অ্যানাস্তেসিয়ার এই বিশেষ যে পদ্ধতি সেটা সামনে আসে এবং যেটা জানা যায় যে এফ ডুডলিটেইট এবং গুইটো ই ক্যাডলিয়ারি এনাদের হাত ধরেই প্রথমবার সামনে এসেছিল এই মেরুদণ্ডে ইঞ্জেকশন প্রদান করেছে যে বিশেষ যে এই অ্যানাস্তেসিয়া অর্থাৎ স্পাইনাল অ্যানাস্থেশিয়া সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না